অতিবৃষ্টিতে ভয়ঙ্কর অবস্থা চেন্নাইয়ে। ইতিমধ্যেই চেন্নাই হাইওয়ে রানওয়েতে জল ঢুকে যাওয়ার ছবি সামনে এসেছে, দেখা গিয়েছে রাস্তায় কুমির হেঁটে যাওয়ার ভিডিও। এই অবস্থাতেই রাস্তায় গাড়ির ভিতর জল ঢুকে গিয়ে আটকে পড়লেন এক ব্যক্তি। নিজের অবস্থার কথা জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন, তারপরই চেন্নাই পুলিশ গিয়ে তাকে উদ্ধারও করে। জানা যাচ্ছে শক্তিগুরু রাধাকৃষ্ণের নামে এক ব্যক্তি রাস্তায় আটকে পড়েন, তার গাড়ির ভিতর জল ঢুকতে থাকে। সেই অবস্থাতেই তিনি নিজের এক্স হ্যান্ডেলে সাহায্য চেয়ে একটি পোস্ট করেন। পোস্টটিতে সোশ্যাল মিডিয়ায় শক্তিগুরু লেখেন, পেরাম্বুর জামালিয়ায় গাড়ির ভিতরে আটকে গেছি, সাহায্য দরকার। পোস্টে শক্তিগুরু চেন্নাই পুলিশ এবং এমকে স্ট্যালিন সহ চেন্নাই পুরসভা উদয় স্ট্যালিনকেও ট্যাগ করেন। শক্তিগুরুর পোস্টের পরই চেন্নাই পুলিশ উত্তর দেয়, আতঙ্কিত হবেন না, আমাদের প্রতিনিধি দল আপনাকে সাহায্য করবে। তামিলনাড়ুর শিল্পমন্ত্রী টিআরবি রাজাও চেন্নাই পুলিশকে সোশ্যাল মিডিয়ায় শক্তিগুরুকে সাহায্যের কথা বলেন। জানা যায় এর খানিকক্ষণের মধ্যেই শক্তিগুরুকে উদ্ধার করা হয়। বিপদমুক্ত হয়ে শক্তিগুরু ধন্যবাদ জানিয়ে ফের একটি পোস্ট করেন, লেখেন, সময় মতো প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ, আমরা এখন নিরাপদ, আন্তরিক ধন্যবাদ। পরে চেন্নাই পুলিশ আপডেট জানিয়ে আরও একটি পোস্ট করে। পুলিশের তরফেও জানানো হয় যে শক্তিগুরু এবং তার গাড়িকে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে। ঘূর্ণিঝড় মিকজমের প্রভাবে ইতিমধ্যেই নাস্তানাবুদ অবস্থা তামিলনাড়ু। অতিভারী বৃষ্টি তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে। বৃষ্টির প্রকোপ থেকে বাদ পড়েনি চেন্নাই বিমানবন্দরও, সেখানে ফ্লাইট অপারেশনস প্রভাবিত হয়েছে, বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে, কয়েকটি ফ্লাইট ডাইভার্টও করা হয়েছে। তবে শুধু এখানেই থেমে থাকেনি, সোমবার দেখা যাচ্ছে চেন্নাই বিমানবন্দরে গোটা রানওয়ে এবং বিমান পার্কিং জোনে বৃষ্টির জল দাঁড়িয়ে পড়েছে। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি রয়েছে ঘূর্ণিঝড় মিকজম। গতকাল রাত থেকেই চেন্নাইয়ে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। IMD ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে চেন্নাই শহর এবং এর পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী 24 ঘন্টার মধ্যে অতিভারী বৃষ্টিপাত হবে। মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের নেল্লোর মছলিপত্তনমের মধ্যে 80 থেকে 90 কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। চেন্নাইয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। দুর্যোগের আশঙ্কায় দক্ষিণ পূর্ব রেল 3 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু থেকে 118টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে। উপকূল এলাকায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে। বাংলা থেকে দক্ষিণ ভারতগামী মোট 38টি ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 18টি টিম তৈরি আছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুডুচেরি ও ওড়িশা উপকূলে। আরও 10টি টিমকে তৈরি রাখা হয়েছে। 5 তারিখ অবধি ওড়িশায় কমলা সতর্কতা জারি রয়েছে। রবিবার থেকে বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশেও। উপকূলের এলাকাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। জানা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত চলবে 6 ডিসেম্বর পর্যন্ত। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে ওড়িশাতেও, সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অবিলম্বে সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো, সেই এলাকাগুলো সবথেকে বেশি বিপর্যয়ের মুখে পড়ে এই ধরনের সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে। তো এক্ষেত্রে সমুদ্রে যাতে মৎস্যজীবীরা না থাকেন সেরকম একটা বার্তা দেওয়া হয়েছে, তারা যাতে ফিরে আসেন। এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ছবিগুলো ভালো করে খেয়াল করুন কী পরিস্থিতি। নৌকা করে উদ্ধার কাজ চালাতে হচ্ছে, NDRF-এর টিম তারা নৌকা করে ওই এলাকায় ঘুরছে। ড্রোন ইমেজ যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে এই জায়গাটি যে চেন্নাই এটা বোঝা যাবে না, এটা কোনো নদী হিসেবেই মনে করা হচ্ছে, মানে কোনো নদী এটা সেরকমই মনে করা। এই যে হেলিকপ্টার থেকে তোলা ছবি, এয়ারপোর্টের ছবি দেখুন, চেন্নাই এয়ারপোর্টের কি অবস্থা, গাড়িগুলো কিভাবে ডুবে রয়েছে একবার লক্ষ্য করে দেখুন। আন্ডারপাসের ছবি দেখাচ্ছি আপনাদের, আন্ডারপাসেও একই সমস্যা, জল জমে গিয়েছে, মানুষকে ওই হাঁটু জল কোমর জল বয়েই তারপরে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এই জলবাহিত যে রোগ এর পরবর্তী সময় দেখা দেবে বা এর যে প্রাদুর্ভাব ঘটবে সেই রোগ কিভাবে মোকাবিলা করে চেন্নাই প্রশাসন, এটাও কিন্তু একটা দেখবার মতো বিষয়।
ঘূর্ণিঝড় মিকজমের প্রভাব এখন থেকেই কিন্তু বোঝা যাচ্ছে, মানে রবিবার রাত থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং আছড়ে পড়ার পর নেল্লোর জেলায় যখন আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশে, তারপর কী পরিস্থিতি তৈরি হবে সেটা একটা আন্দাজ করাই যাচ্ছে। ভারী ঘূর্ণিঝড় তো হবেই, ঝড়ের একটা পরিস্থিতি তো তৈরি হবেই, তার পাশাপাশি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হবে, বৃষ্টিপাতের একটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো এই পরিস্থিতিতে কেমন পরিস্থিতি হয় এবং সেখানে কী কী সিচুয়েশন তৈরি হয়, এবং বিশেষ করে বাংলার যে দুটি উপকূলবর্তী জেলা রয়েছে, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানে কী পরিস্থিতি তৈরি হয় সেদিকে আমাদের নজর থাকবে, সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।